ভালো স্টোরি, থ্যাংক গড, ট্রু স্টোরি না, কেন কি দরকার নেই, সবসময় ট্রু স্টোরি দরকার নেই। বেশ ভালো ফিকশন, বেশ ভালো, অন্যরকম, মানে এই সাপোর্টটা ক্যান বি আ ট্রু স্টোরি কাইন্ড অফ স্টোরি, মেবি হতেও পারে, মেবি ট্রু স্টোরি এরকম আছেও আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাস্কো বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন আনসার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত দিয়ে জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, মিস্টার এন্ড মিসেস মাহি, যারা ডাইরেক্ট করছে সরণ শর্মা, প্রোডিউস করছে করণ জোহর, জি স্টুডিও, আর কাস্টে আছে রাজকুমার রাও, জাহ্নবী কাপুর। এটা মানে ফার্স্ট টাইম এই জয়িটা দেখছি আমরা। 31st May রিলিজ করবে রাজকুমার রাও। তো যা পোস্টার দেখেছি বা নামটা শুনে মনে হচ্ছে ধোনির সাথে কিছু রিলেটেড, ফ্যান ওরা দুজনে ধোনির, এরকম একটা কিছু, মিস্টার মিস্টার ধোনি কিছু একটা শুনে, মাহি মাহি, মিস্টার মিসেস মাহি, তাই তো বলি। তো রিলেটেড টু দ্যাট, তো ওরকমই কোন একটা কাপল কে নিয়ে, তো দেখা যাক। আপকো রিডিং বলতো স্যার, ক্যা ক্যা পড়তি? জয়পুর, রাজস্থান, জেন এলেনর এন্ড পার্ক। আপ পড়তে 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 হ্যাঁ পড়তে মে জন্ম পত্রী এক হ্যাঁ নাম ভি এক মাহি পরে ঘটনা জীবন ছক্কে লগাতে নজর আ তুমি অন্যরকম, মানে এই সাপোর্টটা ক্যান বি আ ট্রু স্টোরি কাইন্ড অফ স্টোরি, মেবি হতেও পারে, মেবি ট্রু স্টোরি এরকম আছেও আমরা
যাই হোক, মানে বেশ ভালো লাগলো, বেশ মনে হলো হ্যাঁ ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, ইম্পর্টেন্স দেবে জিনিসগুলো, টপিকগুলো অনেকটা ভালো, সেন্সিটিভ অনেক সেন্সিটিভ টপিক আছে, কারণ হাজবেন্ড ওয়াইফের একটা মিসকমিউনিকেশন, ওইটাই তুমি তোমার জন্য বানাচ্ছো নাকি আমার জন্য, তারপরে বাবার সাথে অলরেডি একটা তার নিজের চাইল্ডহুড, তার স্বপ্ন, তার মেয়েটা চাইল্ডহুড তো দেখাওনি যে আসলে ডক্টর অবভিয়াসলি, হ্যাঁ বিউটি উইথ ব্রেন, সো অনেক কিছু দেখানো আছে একসাথে, নাইস, তার সাথে ক্রিকেট স্পোর্টসের একটা আলাদা টুইস্ট থাকে সবসময়, তারপরে যদি ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে যায় সেটা একটা আলাদা একটা লেভেলে চলে যায়। রাজকুমার রাও আছে, হ্যাঁ অ্যাক্টিং তো আমি জানি না এ কতটা কেমন করবে, টু ডাউটফুল বাট হ্যাঁ স্টিল শি ইজ ইমপ্রুভিং, হ্যাঁ যা দেখলাম ট্রেলার অনুযায়ী ভালোই লাগলো, একদম এরপরে সিনেমাটা দেখলে বুঝতে পারবো এক্স্যাক্টলি সেই সময় কোন ইমোশনটা দরকার ছিল, কতটা কি করেছে, বাট হ্যাঁ রাজকুমার রাও বা বাবার যে রোলটা করছে নামটা মনে পড়ছে না, ওনার কথা কুমুদ মিশ্রা, তো কিছু বলারই নেই, তো দেখা যাক আপনাদের কেমন লাগলো, আপনাদের ভালো লাগলে নামটা শুনে ধনী ভেবেছিলাম, অনেকে নামটাই এমন, ওটা সাথে রিলেটেড করে বানিয়েছে যেহেতু এটা ফিকশন তো ওরকমই নামটা দিয়েছে ওই জন্য, ইচ্ছে করে হ্যাঁ একদম, যে ওরাও দুজনেই ধনীর ফ্যান, একদম